গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, এখন সকাল 6:15 বাজে। কৃপার কলেজের টিফিনটা তৈরি হয়ে গেল, ওর জন্য পাস্তা বানিয়ে দিলাম, একটু শশা কেটে দিলাম আর একটা ডিম সিদ্ধ করে দিলাম। কৃপা এখন ওর পাপার সাথে স্টেশনে চলে যাচ্ছে, আর আমি এখন টুকটুক করে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে টিফিন বক্স ভরে এগুলো এখন ফ্রিজে রেখে দেব। দুদিনের জন্য বাপের বাড়িতে যাব, তো সেই জন্য ভালো করে বাড়িঘর সমস্ত কিছু একটু চেক করে নিচ্ছি, কোথায় কোন কাজটা পড়ে আছে সেগুলো গুছিয়ে রেখে যেতে হবে। আমি বাড়ি থেকে যখন বের হই তখন ঘরের কাজকর্মগুলো মোটামুটি সেরে রেখে যাই, যাতে ওখান থেকে ফিরে আসার পর আমার উপরে অত চাপ না পড়ে। জামা কাপড় যেটুকু জমানো ছিল সেগুলো ধোয়া কাচা করা, ফ্রিজে কী কী খাবার রয়েছে, কী কী সবজিপাতি রয়েছে সেগুলোর ব্যবস্থা করা, তারপরে আমার গাছগুলোকে দেখা, গাছগুলোতে একটু বেশি করে জল দিয়ে যাব, যাতে দু দিন জল না দিলেও অসুবিধা না হয়। তারপর কিছু গাছ আবার ছায়াতে রেখে যাব। এই টবের মধ্যে মানি প্ল্যান্ট গাছ ছিল, তো সেটা মরে গেছে, ওই জন্য ওই গাছগুলো তুলে এখন আবার ভালো দেখে গাছ লাগিয়ে দিলাম। মানি প্ল্যান্ট গাছ আমার ভীষণ ভালো লাগে, খালি টব দেখলেই না আমি সবসময় মানি প্ল্যান্টের গাছ লাগিয়ে দিই। আর বাড়িতে এখন অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ রয়েছে। কয়েকটা জামা কাপড় ধুয়ে দেব, আর ছাদে যে শুকনো জামা কাপড়গুলো রয়েছে সেগুলো নিয়ে যাব। তারপর বাথরুম পরিষ্কার করা, বিছানা তোলা, এই সমস্ত কাজ তো এখনও পড়ে রয়েছে। আজকে আমাকে শুধু রান্নার ঝামেলাটা করতে হবে না, কিন্তু বাদবাকি সমস্ত কাজকর্ম তো একই নিয়মে চলবে। স্নান সেরে ঠাকুরঘরে চলে আসলাম, পুজো দিচ্ছি এখন। এই সমস্ত করতে করতে প্রায় 9 বেজে গেল, ওর জন্য আবার একটু পর বের হবে, ও পরীক্ষা দিতে যাবে। ওর পাপা ওকে ডেকে দিয়েছে, ওই ঘরে তো আছে, যাই না ঘুমাচ্ছে কিনা। পড়াশোনা করছিলিস? বাহ, পারিস বাবা সব? এই চ্যাপ্টারটা পারো না? আচ্ছা ঠিক আছে, আমি আর অর্জুন এখন একসাথে পাস্তা খাবো, আমারও খুব খিদে পেয়ে গেছে। টাটা। অর্জুনের আজকে SST এক্সাম, এর দুদিন পর আবার ড্রয়িং এক্সাম। আজকে এমনিতে অর্জুনের মেইন পরীক্ষাগুলো শেষ, শুক্রবার দিন ড্রয়িং পরীক্ষাটা হবে। আজকে যদি ড্রয়িং পরীক্ষাটা হয়ে যেত ভালো হতো, তাহলে সমস্ত পরীক্ষায় শেষ, বেশ ঝাড়া হাত পা, পুজোর ছুটি পড়ে যেত। তো আজকে বাপের বাড়িতে যাব, দুপুরবেলার দিকে চলে যাব অর্জুন আসার পরে, সেই প্ল্যানই রয়েছে। কিন্তু আমার না গোছগাছ করতে ইচ্ছে করছে না, কৃপা তো কৃপারগুলো সব গুছিয়ে রেখে গেছে, কৃপা নিজেরটাও গুছিয়েছে, ভাইয়েরটাও গুছিয়েছে, আমারটা গোছানো হয়নি। কিন্তু আমি যে ওই ব্যাগপত্র গুছিয়ে রেডি হব সেটাই আমার ইচ্ছে করছে না, এভাবে আলস্য লাগছে। আগে তো বাইরে যেতে খুব পছন্দ করতাম, কিন্তু ইদানিং না এখন আর বাইরে যেতেও ভালো লাগে না, ঘরে থাকতেই ভালো লাগে। বাইরে যাওয়াটাও এখন আমার কাছে চাপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে সেজে গুজে রেডি হয়ে বাইরে যাব সেটাও যেন এখন আমার কাছে খুব ঝুঁকি মনে হয়। আগে তো যখন তখন বাইরে চলে যেতাম। কৃপা কালকে রাতে কলেজ থেকে এসে জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখেছিল, শুধু আমারটা গোছানো হয়নি, আমি কি কি নেব সেগুলো তো বের করেও দেইনি ওকে, ওই জন্য ও সেগুলো আর ব্যাগে রাখতে পারেনি। গত 2-3 দিন ধরে মারাত্মক লেভেলের গরম পড়েছে, সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো, একটুখানি কাজ করলেই ঘেমে নিয়ে একশেষ। জামা কাপড় খুঁজতে খুঁজতে আমি হাঁপিয়ে গেলাম, জামা কাপড় যেটা যেখানে থাকার সেটা সেখানেই আছে, অত জামা কাপড়ের মধ্যে যেই জামা কাপড়গুলো নেব সেগুলো তলার দিকে পড়েছিল, সেই জন্যই একটু অসুবিধা হয়েছে। আর কৃপা ট্রলি ব্যাগের মধ্যে নিজের জামা কাপড়, ভাইয়েরটা, এগুলো সব গুছিয়ে রেখে গিয়েছিল, কয়েকটা জিনিস নেয়নি সেগুলো আবার আমাকে বলেছে নিয়ে যেতে। মেয়েটা বাড়িতে থাকলে এই সমস্ত কাজগুলো আমাকে করতে হতো না, ব্যাগ গুছানোর পুরো দায়িত্ব ওর উপরেই থাকে। এখন মেয়েটা বাড়িতে নেই, হাড়ে হাড়ে টের পাচ্ছি ব্যাগ গুছানো কত ঝামেলার, আমার মোটেও এই কাজগুলো করতে একটু ভালো লাগছে না। আজকে শাড়ি পরব, কিন্তু ব্লাউজটার অবস্থা যা শোচনীয় হয়ে আছে, সেটাকে একটু আয়রন করতেই হবে। আমাদের আয়রনটা খারাপ হয়ে গেছে অনেক দিন, এটা দিয়ে ভালোভাবে আয়রন করা যায় না, তাও আজকে এটা দিয়ে চেষ্টা করলাম,
যেটুকু যা হয়, এখন তো আর কিছু করার নেই, ওই জন্য কোনো রকমে ওটা দিয়ে একটু আয়রন করে নিলাম। মাথার ঘাম পায়ে ফেলে সেজে গুজে রেডি হলাম। মুখে তো কোনো রকম কোনো মেকআপ করতেই পাচ্ছি না, সব গলে গলে পড়ছে, যা বিবর্ষ গরম পড়েছে। তোমরা হয়তো ভাববে যে সাজগোজ করতেও কি আবার কষ্ট হয় মাথার ঘাম পায়ে পরে সাজগোজ করতে গেলে, কিন্তু যার যেটা অভ্যেস না থাকে তার কিন্তু সেই কাজটা করতে সত্যি অসুবিধা হয়। যেহেতু এখন আর সেরকম একটা সাজগোজ করা হয় না, ওই কারণে সাজগোজ করতে খুব অসহ্য লাগে। এর পেছনে যদি আমি 10 মিনিট সময়ও দিয়ে থাকি, আমার মনে হয় যে আমি অনেক সময় দিয়েছি এর পেছনে, আমার প্রচণ্ড বিরক্ত লাগে। অর্জুন পরীক্ষা দিয়ে বাড়িতে চলে এসেছে, তারপর ওকে রেডি করালাম, ব্যাগগুলোকে উপরের ঘর থেকে নিচে নামালাম, কৃপা থাকলে তো এই সমস্ত কাজগুলো আমাকে করতে হতো না, তারপর সেগুলো গাড়িতে তোলা, আর এই শাড়ি পরতেও অনেক সময় লাগলো, 2-3 বার করে শাড়ি খোলা পরা করতে হয়েছে, কিছুতেই ঠিক করে শাড়িটা পরতে পারছিলাম না। তারপর 2টার সময় আমরা বেরিয়ে পড়লাম, অর্জুন, অর্জুনের বাবা আর আমি। কৃপাকে কলেজ থেকে নিয়ে তারপর আমরা একটা রেস্টুরেন্টে যাব। আজকে আমার জন্মদিন, তো সেই জন্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। আর জন্মদিন বলেই আমি একটু সাজগোজ করলাম, ভাবলাম অনেকদিন সাজগোজ করি না, নিজের জন্মদিনের দিন শাড়ি পরব, একটু সাজগোজ করব। ওরে বাবা, ওই সাজগোজ করতে করতে তো আমার অবস্থা কাহিল। আর অর্জুন তো গাড়িতে উঠলেই সিটকানা পেছনের দিকে দিয়ে ব্যাস আরামসে ঘুমিয়ে থাকবে। বাড়িতে একটুখানি সেদ্ধ ভাত করেছিলাম সকালের দিকে, সেটাই আমরা 11টা-12টার দিকে খেয়েছিলাম। অর্জুন খায়নি, অর্জুন পাস্তা খেয়েছিল, অর্জুন তো সকালের দিকে ভাত খেতে চায় না। আমি আর আমার বর খেয়েছিলাম, কারণ আমাদের লাঞ্চ করতে করতে অনেক দেরি হবে। কৃপার এখনও ছুটি হয়নি, এখনও 5-7 মিনিট বাকি আছে, আর ওদের তো একদম পুরো টাইমেই ছুটি হয়, 1 মিনিট আগে ওদেরকে ছাড়বে না, পারলে 10-15 মিনিট পরে ছাড়বে, কিন্তু আগে ছাড়বে না। গাড়িতেই বসে রয়েছে আমি আর অর্জুন, গরম লাগছে, এখন দরজাটা খুলে দেব। এতক্ষণ ওই এসির হাওয়াটা ছিল, এখন গরম লাগছে। আমার বর ওই সামনের দিকে গেছে মনে হয়। যেসব স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছ, ওরা অন্য ইয়ারের, বা হয়তো কলেজে কোনো কাজ ছিল বা পরীক্ষা ছিল সেই জন্য এসছে, কিন্তু যারা ওরকম ক্লাস করে তাদের একদম এক্সাক্ট টাইমে ছুটি হয়। যে কৃপারানী চলে এসছে, তোদের ব্যবসা শুরু হয়েছে, ব্যবসা করছে, চলছে। আজকে কি কি সেল করলি? আজকে না, কালকে ও ইয়ে, হ্যাঁ আজকে করেছে, আজকে হচ্ছে গিয়ে বিস্কুট করেছে। ওরা বিস্কুটের ব্যবসা করছে, বিস্কুট আর কি কানের দুল, কানের দুল, বিস্কুট। তুই কটা বিক্রি করলি? আমি অন্য কাজে আছি। অন্য কাজ মানে একটা বিক্রি করার মধ্যে অনেক কাজ থাকতো, আমি অন্য কাজে, আমি রিপোর্ট তৈরি করি। রিপোর্ট তৈরি করিস? তুই সেল করিস না? আমরা এর আগে আর কখনো আসিনি, ওই মোবাইলে দেখেছি ভূতের রাজা দিল বর, যাই দেখি কেমন কি। বাবু তোর জন্য ওয়েট করছে, ভূতের রাজা তোর জন্য ওয়েট করছে। তো আমরা বসলাম, কৃপা মিনি কার্ড দেখছে, আমার বর পেছনের দিকে। আমরা খাদি নেব, খাদি অর্ডার করছি, দেখি নতুন করে। আমরা 2টো থালি অর্ডার করেছিলাম, একটা হীরক রাজার থালি আর একটা গুপির থালি। হীরক রাজার থালিতে অনেক আইটেম রয়েছে, গুপির থালিতে একটু কম আইটেম, তো আমাকে হীরক রাজার থালিটা দেওয়া হয়েছে। ওই যে আমার আজকে বার্থডে, সেই জন্য আজকে আমার সব কিছুই স্পেশাল। এখানে রয়েছে বাসমতি চালের ভাত, পোলাও, তারপরে একটু ঘি, 5 রকমের ভাজা, আলু পটলের একটা তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ, মাটন কষা, চাটনি পাঁপড়, ম্যাঙ্গো দই, মাছের মাথা দিয়ে মুগ ডাল, কচু শাক, শুক্তো, তারপর কালো জাম, ভেটকি পাতুরি,
ভেটকি মাছের ফ্রাই। গুপির থালিতে ছিল ভাজা, ডাল তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, কাঁচা লঙ্কা চিকেন, তারপর ওই যেরকম থাকে চাটনি, পাঁপড়, পায়েস। দুটো থালি মিলিয়ে প্রচুর আইটেম ছিল, আমরা চারজন শেয়ার করে খেয়েছি। অর্জুন সেইভাবে খেতে পারেনি, অর্জুন মনে হয় বেশি একটা বাঙালি থালি পছন্দ করে না। আর জানো তো এখানে না হাতে থালি দিতে হয়, হাতে থালি না দিলে খাবার দেবে না। যখন ওরা খাবার পরিবেশন করতে আসবে সেই সময় পাশে যে থাকে তার সাথে হাইফাই করতে হবে। কৃপা আমাকে বলেছিল যে মা ভূতের রাজা দিল বরে ওই রেস্টুরেন্টে গেলে হাতে তালি না দিলে কিন্তু খাবার দেবে না। ইলিশ মাছটা বেশ বড়ই ছিল, কিন্তু আমাদেরকে বলে দিয়েছিল যে ইলিশ মাছের ভালো পিস হবে না, লেজের কাছের পিস হবে। আমরা তো একটু অবেলার দিকে গিয়েছি, তখন হয়তো ফুরিয়ে এসছে খাবার দাবার। তা যাই হোক, মাছটা অনেক বড় ছিল, অর্ধেকটা আমার বরকে দিলাম আর বাকি অর্ধেকটা আমি খেলাম। কৃপা বললো যে ও খাবে না, আর অর্জুন তো মাছ খায়ই না। কিন্তু এখানে আলো এত কম ছিল, আমি ভালো করে না ইলিশ মাছের কাঁটা বাছতে পারছিলাম না। ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে ফ্যাশন করতে গিয়ে আলোর ব্যবস্থা এত কম রাখে, খাবার দাবারগুলো ভালো করে চোখে দেখা যায় না। আর মাছের পিসগুলো কিন্তু সব ঠিকঠাকই ছিল, চিংড়ি মাছটাও দেখি বেশ বড়, তারপর ভেটকি পাতুরিটাও বড় ছিল, ভেটকি ফ্রাই যে করেছে তার মধ্যেও অনেকটা মাছ ছিল। পায়েসের মধ্যে ফ্লেভার দেয়া দূরে ম্যাঙ্গো চলে গেছে, তোমাকে ওই পাশ দিয়ে সরে ওই ইসের ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার টাইপের কিছু একটা দেয়া। আমরা যেরকম পায়েস বানাই সেরকম না বাবু। ভালো আম্পানাটা, অর্জুন আম্পানাটা ভালো আসতে দিদা তো ফোন করলো। রেস্টুরেন্টের পরিবেশটা বেশ ভালোই, একদম ষোলো আনা বাঙালি আনার ছোঁয়া রয়েছে, আমার তো বেশ ভালোই লাগলো। রান্নাবান্না খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল, একদম যে খুব ভালো সেটা বলবো না। কৃপা অর্জুনও খুব খুশি আমার জন্মদিনে ওদেরকে আনন্দ দিতে পেরে, আমারও খুব ভালো লাগছে। কৃপা অর্জুন এমনি তো আমার জন্মদিনে খুব আনন্দ পায়। খাওয়া দাওয়া শেষ করে এবার পান খেতে খেতে চলে যাব, মিষ্টি পান মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। পৌনে ছটাও আছে, কোন বেলার খাবার খেলাম আমরা জানি না, না লাঞ্চ না ডিনার, কী করলাম বুঝতে পারছি না। যাই হোক, খাওয়া দাওয়া তো ভালোই হলো, এত আইটেম এত আইটেম, এত কিছু খাওয়া যায় না, অনেক কষ্ট করে খেতে হয়েছে। খাবার নষ্ট করব ওই ভেবে জোর করে খেতে হয়েছে, তারপর অর্জুন সেরকম একটা খায়নি। অর্জুন খেতে এত ভালোবাসে, ছেলে বলে আমি খাবো না, আমার ভালো লাগছে না, কেমন যেন লাগছে। কোথায় গেছে? ও দোকানে গেছে, আমার মা ফোন করেছে। বাবু আমি আমার সামনে বসি প্লিজ, পেটটা একটু বেশি ভরে গেছে। আমার ব্যাগটা সরি না, আসতে ব্যাগে অনেক কিছু ভেঙে যাবে। এখন চলে যাব বাবার সাথে বাপের বাড়িতে, সবাই আমরা ক্লান্ত, আজকে আমি সাজতে সাজতেও ক্লান্ত আর এই খেতে খেতেও ক্লান্ত হয়ে পড়েছে। বর বলে যে আমি এখন গাড়ি চালাতে পারছি না, এত খাওয়া হয়ে গেছে, পেট ভরে খেয়ে দিয়ে নিলে তো গাড়ি চালাতে একটু অসুবিধাই হয়। আমাদের বাড়িতে চলে আসলাম, কিন্তু আমার মা বাড়িতে নেই, বাবা বাড়িতে নেই, কেউ বাড়িতে নেই, দুজনেই দোকানে, চাবি আমাদের ওই যারা ভাড়া থাকে তাদের ঘরে আছে, সেখান থেকে চাবি নেব তারপরে ঘরে ঢুকবো। এত ব্যাগ নিয়ে এসেছি মনে হচ্ছে যেন কতদিন থাকবো, পরশু দিন দৌড়বো সেই একদিনের জন্য কত ব্যাগ। রাতটা পড়লেই তো পরের দিন চলে যাবো। সাড়ে নটা বাজে, এইমাত্র বুলবুলি আর বুলবুলির মা আসলো, এই যে পুজোর জামা কাপড় দিতে এসছে,
আর আমাকে বার্থডে উইশ করলো বুলবুলি। কোথায় গেল ওই কার্ডটা? কার্ডটা কই গেল? এই যে হ্যাপি বার্থডে বড় মানে ফ্রম অংশিতা, ওর ভালো নাম আমার মনেই থাকে না, ওকে আমরা বুলবুলি বলি। মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে, লিপস্টিক নিয়ে এসছে, এই যে এটা কি কালার লিপস্টিক দেখিনি এখনো। তোমার রুটি করা হয়েছে? কটা রুটি করছে? রুটি দেখে রুটি খাবো, মুখে ব্যথা করছে, একটা গ্যাসের ওষুধ না খেলে আর পারবো না, এত খাওয়া খেয়েছি এখন গ্যাসের ওষুধ খেতে হচ্ছে। এর থেকে বেশি কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করি, কিন্তু ওরা খুব ওই তেল মশলা দিয়ে রান্না করে, তো ওই জন্য একটুখানি খেলেই না মুখ ই হয়ে যায় আর খেতে ইচ্ছা করে না। ওই লাইটটাতে, হ্যাঁ তুমি ভিডিওতে দেখেছো, হ্যাঁ এটা মলমল শাড়ি, হ্যাঁ ওইটা অঞ্জলি নেবা, ওটারও মার যখন ছেড়ে যাবে তখন পড়তে অত অসুবিধা হবে না, এখন তো মার দেয়া, মার মার কেটে গেলে তারপর আর অসুবিধা হবে না পড়তে। হ্যাঁ পড়বা, পড়ো না কেন, পড়ে পড়ে ফেলবা। আমার মা কত কিছু রান্না করেছে, ওই ডালের বড়ার তরকারি অর্জুনের জন্য, অর্জুন মাছ খায় না সেই জন্য, তারপরে ঝিঙা বাটা করেছে। আর ওইটা বাটা মাছ মা, বড় বাটা নাকি কি মাছ? হরসুর মাছ, এইখানে আসলে আমি যে কত রকমের মাছের নাম শুনি আর কত রকমের মাছ খাই, ভাঙর মাছ। আর এইটা পুঁইশাক, গাটি কচু, কাঁকরোল, কুমড়ো এসব দিয়ে একটা সবজি করেছে, তাই মা বলছে কত রান্না কত খাবার, আর তোরা এরকম বাইরের থেকে খেয়ে এসছিস। এখন পান খাবো, এই পানটার জন্য আমি সেই কখন থেকে বসে রয়েছি, মা এসে পান দেবে, ওইখানে পান দিয়েছে মিষ্টি পান, মুখে দেওয়ার সাথে সাথে গলে গেছে। কাঁচা সুপারি একটুখানি দেবা মা, কাঁচা সুপারি একটুখানি দেবা, এটা কি কাঁচা সুপারি নাকি? এই যে শুকনো, এদিকে শুকনো, খালি দিদার কাছে গল্প শুনবে, মাকে শুধু জ্বালিয়ে গেছে দুটো মিলে, একজন বলবে মাথায় হাত বুলিয়ে দাও, আর একজন ওই যে মোবাইল দখল করে নিয়ে বসে আছে, বেশি সাহস হয়ে গেছে, বাবা করেনি সেই জন্য। আমরা চারজন এখানে শোবো, মশারি করবো না, মশারি করলে অসুবিধা হয়, জায়গা ছোট হয়ে যায়। এখন ব্লগ শেষ করে দিচ্ছি, রাত 11:30 বাজে, আমরা এখন আরেকটু গল্প টল্প করে তারপর ঘুমিয়ে পড়বো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে, গুড নাইট। আর কালকে সকালবেলা তো মহালয়া, তো প্রতি বছর তো মহালয়া দেখি, কালকে দেখা হবে কি না জানি না, মাকে বলেছি যে আমাকে ডাকবে না আমি ঘুমাবো, কৃপা বলে আমি মোবাইলে মহালয়া শুনবো। তো যাই হোক, কালকে কী করবো না করবো সেটা কালকের ব্লগে বলবো, পান খেয়েছে কীরকম দেখায় আমার মুখটা। টাটা।